দশটা কুড়ি? আচ্ছা আপনার ঘড়িতে কটা বাজে? 10:22। আপনি কতক্ষণ ধরে এসেছেন? আধ ঘন্টা মতো। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। আচ্ছা এই ওয়েটিং রুমে আমার বয়সী কেউ এসেছিলেন, তার হাতে ছটা করে এমন বুড়ো আলু দুটো করে এসেছিলেন? আমি আসার পর থেকে তো একাই বসে আছি। তার মানে আসেইনি? রাস্কেল! 10টা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা এটা মানব কল্যাণ সংস্থাই তো, এখানে কি ধরনের কাজ হয়? আমি কি বলতে পারবো? মানব কল্যাণ সংস্থা, নাম শুনে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যাতে মানুষের মঙ্গল হয় তেমন কাজকর্ম এখানে হয়ে থাকবে। আর ঠিক এই ভেবেই জানেন আমার বন্ধুকে 10টার সময় এখানে আসতে বলেছিলাম, আপনাকে মিছে মিছে এসব কথা বলে হয়তো বিরক্ত করছি। না না, বসে বসে তো বোর হচ্ছিলাম। আসলে এই রিসেপশনিস্ট ভদ্রলোককে আমার ভীষণ দরকার, তাই নেই? তবে এই রিসেপশনে হয়তো কেউ পড়ে এলেও আসবেন, কিন্তু আমার বন্ধুটির আশা আমি ছেড়েই দিচ্ছি। হ্যাঁ ভাবুন, মানুষ আজ তার চোখ দান করছে, কিডনি অন্যকে দিচ্ছে। আমার বন্ধুকে বলেছিলাম তোর তো দুটো বাড়তি গ্রহ আমার আছে, মানব কল্যাণ সংস্থায় চল, ওরা হয়তো আমার দুটো কোনো মানব কল্যাণে লাগিয়ে দেবেন। ও রাজিও হলো, 10টা এখানে আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাস্কেলটা কেন এলো না বলুন তো? সে আমি কি করে বলবো বলুন। কিন্তু আপনি জানেন ও কেন এলো না? জানি। হ্যাঁ জানেন, আপনি জানেন না মানুষ মজ্জায় মজ্জায় কৃপণ, নিজের কাছে যা বাড়তি তা প্রাণে ধরে কাউকে দেবে না, এই আপনি জানেন না? তবে বুঝলেন তো আমার বন্ধু কেন এলো না? আরে স্নেহ, মায়া, ভালোবাসা, বন্ধুত্ব, এসব না আপন জনদের দিয়েও অনেক অনেক থাকে মানুষের মধ্যে, কিন্তু তা দেবে না, কৃপণের মতো নিজের কাছে রেখে দেবে আঁকড়ে। কিন্তু মানুষ এসব যদি উজাড় করে দিত কি সুন্দর হতো পৃথিবীটা বলুন। হ্যালো, হ্যাঁ তরদা বলছি রিসেপশন থেকে। হ্যাঁ 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 মানব কল্যাণ সংস্থা। হ্যাঁ 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 বোর্ডের মিটিং ঠিক 11:30 শুরু হবে, জাস্ট অ্যাট 11:30। ওকে ওকে ওকে, আপনাকে কোথায় যেন দেখেছি। ওই এই অফিসে ইলা কাঞ্জিলার কাজ করতে? হ্যাঁ ওই তো, ইলার বিয়ে হয়ে গেল, ইলা তো চাকরি ছেড়ে দিয়েছে। ইলা আমার বন্ধু, ওর বিয়েতে অফিস থেকে আপনারা সবাই গিয়েছিলেন ওখানে? হ্যাঁ ইলার বিয়েতে আপনাকে দেখেছি। ঠিক ঠিক, ওই ওখানেই আপনাদের সংস্থার ডিরেক্টরের সঙ্গে ইলা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। উনি আজ সকাল 10টার সময় দেখা করতে বলেছিলেন, ওর ডায়েরি তো উনি নোট করে নিয়েছিলেন। ও জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ মানব কল্যাণ সংস্থা, হ্যাঁ তরফদার বলছি। উফ, তুমি আবার আমাকে ফোন করে জানাচ্ছ? আচ্ছা এই কালকে সন্ধ্যেবেলা ধরে তোমায় 1 ঘন্টা ধরে কি বোঝালাম? হ্যাঁ আচ্ছা, তোমার মাথায় কি চুরি ছাড়া আর কিচ্ছু নেই? না না অফিসে আসবে না, এই অফিসে বসে তোমার কথা আমার ঘন্টার পর ঘন্টা শোনার মতো সময় আমার নেই। না আমার কাজ আছে, রাখছি, বাই। কি যেন আপনার নামটা? কি মল্লিকা সেন? হ্যালো হ্যালো হ্যালো, এই যে শুনুন উনি আপনাকে ডাকছেন। আমাকে?
হ্যাঁ অনেকক্ষণ ধরে ডেকেছি, ওগুলো হাত দেবেন না প্লিজ। দেখছেন না ডু নট টাচ লেখা আছে? কোথায় দেখতে পাচ্ছি না তো। উফ, ইরা আমাকে শান্তিতে থাকতে দেবে না দেখছি। আমার হাই ব্লাড প্রেশার আমাকে মেরে ফেলতে চায়। রাবিশ, যেদিকেই তাকাবো না সেদিকে গন্ডগোল করবে। মল্লিকা, হ্যাঁ এই তো এই তো 10টার সময় আপনার ডিরেক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি কিন্তু 10টার অনেক আগে থেকে এখানে এসে বসে আছি। আপনি চেয়ারে ছিলেন না। তার মানে আপনি কি বলতে চাইছেন, আই নেগলেক্ট মাই ডিউটি? না না, আমি মানে চেয়ারে ছিলাম না, কিন্তু অফিসের কাজে আমি ভেতরেই ছিলাম। আপনি জানেন না কত রিলিজিয়াসলি ডিউটি করে থাকি আমি। আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক আছে ঠিক আছে, কোন কথার কি অর্থ হয় তা বোঝবার মতো মগজ আমার নেই ভাববেন না। হ্যাঁ, যাক গে, আপনার সঙ্গে আজ ডিরেক্টর দেখা হবে না। সরি। দেখা হবে না কেন, উনি আসেননি বুঝি? না এসেছেন, কিন্তু ওই যে শুনলেন না 11:30টার সময় আমাদের বোর্ডের মিটিং আছে, তাই ডিরেক্টর তার সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে। তো বোর্ডের মিটিং তো সে 11:30টায় বললেন, এখন তো কিছুটা সময় বাকি আছে, যদি 2-5 মিনিটের জন্য একটু দেখা করিয়ে দেন। অসম্ভব অসম্ভব, আমাকে ডিরেক্টরের কথা শুনেই চলতে হয়। আমার খুব দরকার ছিল। আচ্ছা দাঁড়ান, আপনি এক কাজ করুন, আপনি সামনের সোমবার 10টার সময় আসুন, আমি নোট করে রাখছি। তার মানে 7 দিন পর? হ্যাঁ। ডিরেক্টরের সঙ্গে ওকে আজকে দেখা করতে না দিলে কিন্তু আপনাদের এই সংস্থারই ক্ষতি হবে। আপনি? সৌরভ বসু, আমি ওর সঙ্গে এসেছি। আমি না হয় সামনে সোমবারই আসব। না না, আপনি চলে গিয়ে কেন ওদের সংস্থার এত বড় একটা ক্ষতি করে দেবেন? ক্ষতি? ক্ষতিটা কিরকম? ক্ষতিটা কি বুঝিয়ে বলুন। আমি বলবো। হ্যাঁ বলবেন, বললেই উনি বুঝতে পারবেন মানব কল্যাণ সংস্থার স্বার্থেই ডিরেক্টরের সঙ্গে এক্ষুনি আপনার দেখা হওয়ার দরকার। বলুন বলুন। আমি ঠিক ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না তো, আমি বলে দিচ্ছি। শুনুন, উনি কিছু আইডিয়া নিয়ে এসেছেন মানব কল্যাণের ব্যাপারে, সেসব আইডিয়া ইউনিক, ডিরেক্টরকে উনি তা জানাতে চান। আপনারা দেরি করলে উনি সেসব আইডিয়াগুলো অন্য কোথাও দিয়ে দেবেন, তখন ওর এই অভিনব আইডিয়াগুলো আপনারা মিস করবেন। অভিনব আইডিয়া? আগে হ্যাঁ, আমাকে বলতে আপনার আপত্তি আছে? বলি না। তাহলে বলুন। সংক্ষেপে বলতে বেশ, আমি বলছি একটা আইডিয়া কেমন তা বলছি। ধরুন চাকরিতে মাইনের একটা স্কেল থাকে, থাকে তো? হ্যাঁ থাকে থাকে। ধরা গেল স্কেল অনুযায়ী কারো মাইনে 1000 টাকায় শুরু হয়ে বাড়তে বাড়তে 4000 টাকায় গিয়ে শেষ হচ্ছে। এখন মল্লিকা দেবী বলতে চাইছেন এই পদ্ধতিটা উল্টে দিতে হবে। মানে 4000 টাকায় শুরু হয়ে কমতে কমতে 1000 আসবে? রাইট, এতেই মনে করল। কিরকম? ধরুন আপনি যখন প্রথম চাকরি শুরু করলেন তখন আপনার দরকার বেশি টাকা। আরে প্রথম জীবনেই তো জীবনের হাজারো তৃষ্ণা, সেই তৃষ্ণা কিছুটা মেটাতে গেলে টাকা চাই। তারপর বিয়ে করলে নতুন সংসার স্থাপনের জন্য, ছেলেপুলের স্বাস্থ্য ভবিষ্যৎ রাখার জন্য, স্বজন পরিজনদের ভালোবাসা পাওয়ার জন্য, কিছু স্বাদ আহ্লাদ মেটাবার জন্য, একটু ভদ্রলোকের মতো বাঁচার জন্য বেশি টাকা চাই। কিন্তু তখন আপনি পাচ্ছেন কত? 1000 টাকা। রাইট, আর ওই কম টাকার জন্যই শুরু থেকেই আপনার জীবনে অশান্তি পাকা হতে লাগলো, ছেলেপুলের স্বাস্থ্য ভবিষ্যৎ নড়বড়ে হতে লাগলো, সাত স্বপ্ন সে তো চলে গেল। অর্থাৎ সবকিছু যখন ধ্বংসস্তূপে পরিণত হলো তখন বৃদ্ধ বয়সে আপনি পাচ্ছেন কত? 4000 টাকা। রাইট,
কিন্তু তখন আর এই এত ভাঙাচোড়া মেরামতের উপায় নেই। এমনকি একটু মাংস খাবেন দাঁতের জন্যই বলে হয়তো তাপ পাবে না। কাজে ওই মাইনে স্কেলটা উঠে দেওয়ার জন্য যদি আপনার সংস্থা উঠে পড়ে লাগে, তাহলে সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। তখন যথার্থই আপনারা মানব কল্যাণের একটা কাজ করলেন। ইউনিক, রিয়েলি ইউনিক, অভিনব আইডিয়া দেখি আসে আপনার মাথায়। এরকম অনেক অভিনব পরিকল্পনা নিয়ে উনি এসেছেন। আপনি যদি ডিরেক্টরের সঙ্গে ওকে আজ একবার দেখাটা করিয়ে দেন, তাহলে ওই তাহলে উনি সামনের সময় আসবেন। উনার এই অভিনব আইডিয়া আমি তারিফ করি, কিন্তু আমাদের সংস্থা এসব অভিনব আইডিয়া নিয়ে চলে না। হ্যাঁ, তাহলে আপনার সঙ্গে সামনের সময় দেখা হচ্ছে। নমস্কার। আপনার এত চেষ্টাও বিফলে গেল, তাই তো দেখছি। আপনার এমন চমৎকার দামি সব আইডিয়া বলে দিলেন, আমি ভাবছি দামি আর কোথায় হলো, খারাপ করে দামও তো পাওয়া গেল না। আপনি সত্যি অদ্ভুত সব ভাবেন দেখছি। আমি তো কেমন বোকা বনে গিয়ে শুনছিলাম, যদি সত্যি আমাকে কিছু বলতে হয়। আপনি আমার জন্য এত করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। কি আর করলাম, অনেক আমাকে সাহায্য করতে চেয়েছিলেন। আপনি আমার কেউ না, তো আমার প্রয়োজনটা বুঝে চেষ্টা করেছিলেন। কজন করে চুরি। নমস্কার। আপনি সত্যি চলে যাচ্ছেন ডিরেক্টরের সঙ্গে দেখা না করি? বারে এতক্ষণে কি বুঝলেন? বাইরে একটা চমৎকার গার্ডেন আছে, ওখানে কি একটু বসে যাক? তা বসে কি হবে? অনেক হবে। ডিরেক্টরের সঙ্গে আপনার দেখা হবে, সেটা একটু চান? চাই বলে একটু এসেছিলাম। তবে চলুন, দেখা হবে। আমার অনুরোধটা রেখে বাইরে গার্ডেনে একটু বসবেন, চলুন না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, চলুন। ডিরেক্টরের সঙ্গে দেখা করতে এসেছিলাম একটা চাকরির জন্য, কিন্তু বাড়িতে কে কে আছে আপনার? বাবা, মা, ছোট একটা বোন। বাবার আয় বলতে ওই পেনশনের কটা টাকা। আমরা থাকি জ্যাঠার কাছে, আশ্রয়ই একরকম। চাকরিটা আপনার খুবই দরকার। খুব। তবে ডিরেক্টর ভরসা দিয়ে আসতে বলেছিলেন বলে যে চাকরিটা হবে অতটাও আশা আমি করিনি। তবে ওই দেখা হলে কিছু অন্তত একটা বোঝা যেত। এখন আবার সে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনও দেখা হবে কিনা কে জানে। চলুন, আর দেরি না করে আমরা আমাদের খেলাটা শুরু করে দিই। খেলা? হ্যাঁ, খেলা। তবে ছেলে খেলা নয়, যদি এই খেলায় জিততে পারেন তাহলে ডিরেক্টরের সঙ্গে আজই আপনার দেখা হবে। আপনার কথা আমার কিরকম অদ্ভুত লাগছে। আমাদের খেলাটাও তো অদ্ভুত। জানেন, প্রতিদিন ঘুম থেকে উঠে আমি একটা শপথ নিই, সারাদিনে চেনা বা অচেনা যার সঙ্গে দেখা হোক আমি তার বন্ধুর মতো হতে চাইব। আর প্রতি রাতে ভেবে দেখি সত্যি করে বন্ধুর মতো কারো কাজে লাগতে পেরেছিলাম কি। এই হিসেবটাই আমার জীবন। সামান্য আলাপ তবু আপনাকে বন্ধু ভাবছি,
এই কথা আপনার বিশ্বাস হয়? আপনি আমার জন্য এত করছেন, কেন বিশ্বাস হবে না? ফাইন, তাহলে খেলাটা চলতে পারে। খালি খেলা খেলা বলছেন, খেলাতে কি বলবেন তো? বলবো, তবে তার আগে কয়েকটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। প্রথম শর্ত, আমি যা বলবো তা করতে হবে, অদ্ভুত শোনালেও করতে হবে। কি করতে হবে আগে শুনি। আমি যদি সত্যি আপনার বন্ধু হই, তাহলে কি এমন কিছু আপনাকে করতে বলতে পারি যা আপত্তিকর বা আপনার মর্যাদায় লাগে? আমার অসাধ্য তো কিছু হতে পারে না। মোটেই আপনার অসাধ্য কিছু করতে বলবো না। আপনার বুদ্ধি আছে, অনুভব আছে, আপনি পারবেন। শুধু মনে একটু জোর রাখতে হবে, তা নাহলে খেলাটা বাঞ্চা হয়ে যাবে। ঠিক আছে, আপনার সব শর্ত আমি মেনে নিচ্ছি। এবার খেলাটা কি বলুন। খেলাটা কিছুই না, আপনি যাকে দেখবেন তাকেই বলতে হবে আপনি সুন্দর। যাকে দেখবো মানে? মানে এই ডিরেক্টর, রিসেপশনিস্ট বা যার সঙ্গে দেখা হবে তাকেই বলবেন আপনি সুন্দর। আপনি কি ওই ওই বুলডগের মতো চেহারা মিস্টার তরফদারকে বলবো আপনি খুব সুন্দর? কি বলছেন আপনি, বলে মরি আর কি। মরবেন না, বাঁচবেন। যা, এরকম বলা যায়? কেউ কখনো এরকম বলেছে? বলি দেখুন না। তো কি আপনার খুবই বিপজ্জনক খেলা। কেউ যদি সত্যি অসুন্দর হয় তাকে কখনো বলা যায় আপনি খুব সুন্দর? খুব যায়, কখনো বলেনি বলে ভয় পাচ্ছে। তা সে অসুন্দর মানুষটি ভাববে না তাকে নিয়ে অসভ্যের মতো ঠাট্টা করছি? কাউকে সুন্দর বলার মধ্যে একটা জাদু আছে। চরম কুশ্রী লোকটাও সুন্দর কথাটা শুনে ভেতরে ভেতরে কিন্তু বেশ নরম হয়ে যাবে। আপনি লিকলিকে রোলা লোকে হতে পারেন, আবার থলথলে মোটা মানুষকে হতে পারেন, চেপটা নাকের লোকটিকে বলতে পারেন, গরুর পাখি মতো না কুচুকে বলতে পারেন, খেঁকুটে বুড়োকে বলতে পারেন, ধুরন্ধর বদমাশকে বলতে পারেন, অনায়াসে আপনার মিস্টার বুলডগ তরফদারকে বলতে পারেন। যা, ইয়ে হয় না। আরে হয়, আপনি শাড়ি কিনতে গিয়ে দোকানদারকে বলুন একটু সস্তায় পাবেন, চন্দ্রের অধ্যাপককে বলুন চট করে ডক্টরেট পেয়ে যাবেন, রেলের কর্তার দিকে বলুন কোনোকে রিজার্ভেশন পেয়ে যাবেন, ডিরেক্টরকে বলুন হয়তো চাকরিটাও পেয়ে যাবেন। মোটেই হাসির কথা। কেউ যদি সত্যি নিষ্ঠুর হয় তাকে সুন্দর বললে শেষে কথাটা বিশ্বাস করবে? বিশ্বাস করবেই। চরম কুৎসিত মানুষটাও ভেতরে ভেতরে নিজেকে অসুন্দর ভাবতে চায় না, কারণ মুখে সুন্দর কথাটা শোনার জন্য সে আকুল আগ্রহে অপেক্ষা করছে। যদি কেউ তা বলে সে তার জন্য সব করতে পারে, তার তার অঙ্গত হয়ে যায়, মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় গিয়ে স্পর্শ করে এই কথাটা। প্রথমে বলুন রিসেপশনিস্টকে। আমার আমার ভাবতেই ভয় করছে। কেন? আরে এভাবে বলার অভ্যেস নেই তো। বেশ, তো অভ্যেস করে নিন। এখানে কাকে বলে অভ্যেস করা যায়? একটা মোড়া গাছপাত যদি থাকতো তাহলে তাকে বলে অভ্যেস করা যেত। ইউরেকা! আবার কি হলো? আপনার হাতে
ওকে বলুন তুমি সুন্দর। শুনেই থিরথির করে উঠল ওর গোটা শরীর। ও শখ নিচ্ছে না আরো শুনতে চাইছে, বলুন এবার কি বলবো। যা মন যা অপূর্ব সুন্দর তোমার দুটো ডানা, বর্ণনা নয়। প্রজাপতিটা সত্যি সুন্দর, কিন্তু যে সুন্দর নয় তাকে তো আপনাকে বলতে হবে। তখন বর্ণনা দিয়ে বললাই তো বিপদ। হয়তো যাবে বলবেন তার মুখময় পোড়া দাঁত, কি মুখময় ব্রণ, নাকটা ব্যাকা। তখন বর্ণনার উপর ভর করে কি তাকে সুন্দর বলা যাবে? তাহলে ওর অন্য কোন সৌন্দর্য আবিষ্কার করতে হবে। ওকে সৌন্দর্যের এক নতুন খবর দিতে হবে, বলুন। আসছে না, কি বলবো বুঝতে পারছি না। চেষ্টা করুন, আমাদের খেলার উদ্দেশ্যটাই তো এই চেষ্টা। তোমার ভিড়ভেটে শরীর, ডানার চিত্রগুলো অপূর্ব, কিন্তু তোমার চেয়েও আরো সুন্দর পতঙ্গ আমি দেখেছি। আমি তোমার চেহারার নয়, একটা অন্য সৌন্দর্য দেখেছি। রাইট, গুড অ্যাপ্রোচ। প্রজাপতিটা সুন্দর, কিন্তু সেই সুন্দরকে আপনি আমল দিলেন না। এবার ওর অন্য সৌন্দর্যের খবর শোনার জন্য উন্মুখ। বলে যান, ফুলের উপর বসে তোমার জোড়া ডানা দুটো তুমি যখন আস্তে আস্তে মেলে ধরো, কি গর্বিত সেই ভঙ্গি, কি রমণীয় সেই অহংকার। ব্রাভো ব্রাভো! দেখুন, প্রজাপতিটা ফুলের চেয়েও মধুর স্বাদ পেয়ে আপনার গায়ের সঙ্গে শিখে রয়েছে। আপনি পারবেন। এবার ওকে উড়িয়ে দিই দিন। ওটার এদিকে তাকিয়েছিলেন। হ্যাঁ দেখলাম, এতে ভাববার কিছু নেই। এবার চলুন, মিস্টার তরকারকে বলবেন আপনি সুন্দর। সত্যি বলতে হবে? আশ্চর্য, চলুন। ভাবতে ভয় করছে, প্রজাপতিকে বলা এক, মিস্টার তরকারকে বলবো ভাবলেই। বলার মুহূর্তটা এলে বলবেন, গিয়ে তো আর দুম করে বলে দিচ্ছেন না। কথায় কথায় সেই মুহূর্তটা আসবেই। যান। আপনি? আমি সঙ্গে যাব না, একটু পরে যাচ্ছি। দেরি করবেন না, যা খেলাটা এবার শুরু হোক। আপনার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। কি বলেছি আপনাকে? আগামী সোমবার আসতে বলেছেন। তাহলে আপনি শুধু শুধু কেন বসে আছেন? হ্যাঁ দেখুন, আমাকে নিয়ে আপনি ডিরেক্টরের সঙ্গে কিছুতেই দেখা করতে পারবেন না, সারাদিন বসে থাকলেও না। সে তো আপনি বলেছেন আমাকে। তবে শুধু শুধু কেন আপনি এখানে বসে আছেন? প্লিজ চলে যান, আপনার বিহেভিয়ার আমাকে ভীষণ ইরিটেট করছে। ঠিক আছে, তাই যাচ্ছি।
কি হলো আবার বসলেন? এটা তো রেগে যাচ্ছেন কেন? একটু বসলে কি? আমি তো চুপচাপ বসেই আছি, আপনাকে তো ডিস্টার্ব করছি না। করছেন করছেন, আপনি আমায় কমপ্লিটলি ইগনোর করছেন। এটা ডিস্টার্ব করা নয়। আর তাছাড়া কি মনে করেছেন আপনারা? একটু আগে আপনারা অফিসে গার্ডেনে ছিলেন না? হ্যাঁ। আপনাদের বোঝা উচিত ছিল যে এটা অফিসের গার্ডেন। আপনারা অফিসের গার্ডেনটাকে পাবলিক একটা প্রপার্টির মতো ইউজ করছিলেন, হাত পা নেড়ে নাটক চলছিল ওখানে। বুঝতে পেরেছি, আপনার ডিরেক্টরের সঙ্গে দেখা করাটা খুব দরকার। ওই তো আমি নোট করে রেখেছি, আপনি সামনের সোমবার 10টার সময় আসুন। ধন্যবাদ। আপনি ভাবছেন লোকটা ভীষণ রুক্ষ ভাষী আর কর্কশ, কিন্তু এই অফিসকে সামলানোর জন্য নরম কোমল কণ্ঠী হয়ে থাকা সম্ভব নয়, বুঝেছেন? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি এত সুন্দর দেখতে একজন মানুষ, এরকম রাগি রাগি কথা কিন্তু আপনাকে একটুও মানায় না। কি বললেন? আমি সুন্দর দেখতে? শুনুন, ফ্ল্যাটারি একটা আর্ট। Why do you express yourself so poorly? আমি কেমন দেখতে তা আমি খুব ভালো করে জানি। আমার এই রূপ নিয়ে দয়া করে ঠাট্টা করবেন না। আমি করিনি, আমি থামুন, ঠাট্টা ছাড়া কি? হ্যাঁ কি এটা রসিকতা? এইসব রসিকতা যারা পছন্দ করে তাদের সঙ্গে ইয়ে করুন, আমি এসব রসিকতা পছন্দ করি না। বিশ্বাস করুন, আপনাকে দেখে আমার সত্যি সুন্দর মনে হয়েছে। যথেষ্ট সুন্দর। স্টপ, আই সেড স্টপ। গত জানুয়ারিতে আমি 56 ক্রস করে 57-তে পড়লাম, বুঝেছেন? আপনার বয়সে আমার একটা মেয়ে আছে। বলতে পারেন আমি একজন ছানু সংসারী মানুষ। আর আপনি ভাবলেন সামনে একটা ফ্ল্যাটারি করে লোকটাকে টলিয়ে দেবেন না? ছি, আমার কথাটা আপনি এভাবে নেবেন আমি বুঝতে পারিনি। এছাড়া কোন ভাবে নেবো? হ্যাঁ আপনি জানেন আমার ছোটবেলায় আমার এক বাবা আমাকে দেখে বলেছিলেন যে আমি নাকি যমদূতের মতো দেখতে। আমার মা আমাকে বলেছিলেন, বাবু রে সবাই কি আর দেবদূতের মতো সুন্দর হয়? তুই তুই এমন কি কুৎসিত দেখতে? তাহলে বুঝুন, আমার মা বলেছেন তুই এমন কি কুৎসিত দেখতে। সুন্দর কথাটা তিনি ব্যবহার করতে পারেননি। আর আপনি কি না অনায়াসে বলে দিলেন? আপনি কি ভাবেন? হ্যাঁ আপনি কি আমার মায়ের চেয়েও বেশি স্নেহশীল? হ্যাঁ আমার কথাটা শুনে আপনি এতটা আপসেট হয়ে পড়বেন আমি বুঝি? আপসেট? আপসেট কি হয়েছে? আমি স্তম্ভিত হয়ে গেছি। এটা মুখের উপর একটা ডাহা মিথ্যে কথা শুনে আমি স্তম্ভিত। আপনার হয়তো আমার কথাটা মিথ্যে মনে হয়েছে, কিন্তু আমার আমার সত্যি করে যা মনে হয়েছে। সত্যি করে বলেছি? দেখুন আমার হাই ব্লাড প্রেশার আছে, প্রচন্ড দুর্বল লাগছে, আর নিজেকে উত্তেজিত করতে চাইছি না। আপনি দয়া করে বলবেন আপনি আমার কোথায় সৌন্দর্য দেখলেন? আরেকবার শুনে স্তম্ভিত হই। তবে হ্যাঁ, আপনি যদি বলেন আমার দাঁতগুলো সুন্দর তবে মানতে পারি। হ্যাঁ এই আবাল্য যত্ন নিয়েছি তো, তাই ওয়েল সেট আর শাইনিং। তবে লোকজনের সঙ্গে তো আমি দাঁত বের করে কথা বলি না, ই করে যে লোকে আমার দাঁত দেখে সুন্দর বলবে। দাঁত সুন্দর হলে সবাই দাঁতকেই সুন্দর বলবে, আপনার মুখটাকে নয়। তবে কোনটা সুন্দর? হ্যাঁ আমার মুখ, চোখ, নাক, ঠোঁট, চিবুক কোনটা সুন্দর? কোনোটাই না। তাহলে এগুলো বাদ দিয়ে তো আর মুখ হয় না, আপনি সৌন্দর্যটা পেলেন কোথায়? তাকানোটা ভারী সুন্দর। তাকানোটা? সেটা কিরকম? অদ্ভুত সুন্দর আপনার দৃষ্টি। আপনার এই দৃষ্টি আপনার সমস্ত মুখে একটা
আলাদা সৌন্দর্য এনে দেয়। আপনার কথা কেমন অদ্ভুত লাগছে, যেন আজব কথা শুনছি। আপনি বলছেন আমার তাকানোটা সুন্দর, কিরকম? যদি আপনার চোখ, নাক, মুখশ্রী, গায়ের রং এসব বিচার করে তাহলে সে আপনাকে সুন্দর দেখবে না। কিন্তু কিন্তু কেউ যদি আমার মতো এসবের বাইরে বেরিয়ে আপনার ওই অসাধারণ চাহনিটা লক্ষ্য করে তাহলে সে আপনাকে সুন্দর বলবে। এক এক সময় আপনার দৃষ্টিটা একদম অন্যরকম, কেমন যেন রহস্যময়, কেমন কঠিন অথচ তীক্ষ্ণ। মনে হচ্ছে দৃষ্টিটা যেন মানুষের শুধু ওপরটা নয়, মানুষের ভিতরটাও দেখছে। আর আর এই দৃষ্টি নিয়ে আপনি সুন্দর সবসময় নয়, ওই মাঝে মাঝে আপনার তাকানোর মধ্যে দিয়ে আপনার একটা দারুণ সুন্দর মুখ ভেসে ওঠে। দাঁড়ান দাঁড়ান, আপনার অবজারভেশনটা আমি ঠিক উড়িয়ে দিতে পারছি না। ইউ আর রাইট, আমি যখন কারোর দিকে তাকাই তখন খুব গভীরভাবে তাকাই, আমি তার ভিতরটাকে পড়ার চেষ্টা করি। মানুষের চোখ দেখে তার প্রকৃতি স্টাডি করার অভ্যেসটা আমার আছে। আপনি বলছেন, তখন আমার দৃষ্টিটা গভীর হয়, তার সাথে সাথে আমার মুখটা সুন্দর হয়ে যায়, মানে বিশ্রী মুখটা বদলে যায়। জান, এই পৃথিবীতে একদম অসুন্দর বলে কিছু নেই। যা সুন্দর নয় বলে সবাই দেখে তা হঠাৎ হঠাৎ সুন্দর হয়ে ওঠে। এখন কেউ সেটা দেখে, কেউ দেখেও দেখে না। খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে। আমার কথা বিশ্বাস করলে আপনার এতটা খারাপ লাগতো না? না না না, আপনার কথার জন্য নয়, আসলে আপনার পুরো কথাটা না শুনে আমি বড্ড সন্দিগ্ধ হয়ে পড়েছিলাম। বড্ড বড্ড রুক্ষভাবে কথা বলেছি আপনার সঙ্গে। আই মাস্ট কারেক্ট মাই সেলফ, প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। না না, আজ তাহলে আসি, আগামী সোমবার আসবো। না না, বলছিলাম কি মা, তোমার বয়সী আমার একটা মেয়ে আছে, এই দেখো তুমি বলে ফেললাম, কি বলবো? তো বলবেনই তো। তুমি একটু বসো মা, আমি একটু গিয়ে ডেপুটি ডিরেক্টরের সঙ্গে কথা বলে আসি। উনি যদি চান তাহলে উনি হয়তো ওই বোর্ডের মিটিং এর পরে তোমার সঙ্গে ডিরেক্টরের দেখা করে দিতে পারেন। তুমি একটু বসো মা, আমি আসছি। তাহলে এবার ডেপুটি ডাইরেক্টর, খেলাটা তাহলে শুরু হলো। আপনি কোথায় ছিলেন? কাছে, এই প্যাসেজে। সবই কানে যাচ্ছিল। কি ভয় লাগছিল, আর আর খালি মনে হচ্ছিল কেন যে আপনার কথা শুনে রাজি হয়ে এখানে এলাম। এসে যে ঠকতে হয়নি তা তো বুঝলেন। এবার ডেপুটি ডাইরেক্টর, তারপরে ডাইরেক্টর। ও একবার কোন রকমে উতরে গেছি, বারবার আমার দ্বারা হবে। কি পারতেই হবে, তবে আরেকটু বেশ করে নিলে ভালো। এখানে মনে হয় জীবন্ত কিছু ছাড়াই অভ্যেস করা যাবে। এই তো, এই বাকিটিকে বলুন তুমি সুন্দর। আপনি কি শুরু করেছেন? ওই ওই বাকিটাকে বলবো? সবকিছুর মধ্যেই একটা লুকোনো সৌন্দর্য আছে, কত তাড়াতাড়ি আপনি সেটা ধরে নিতে পারছেন সেটা পরখ করে দেখতে হবে না? তাড়াতাড়ি বলুন, যে কোনো মুহূর্তে ডেপুটি ডিরেক্টর ডাক পাঠাতে পারেন। কি বলবেন ভাবুন তাড়াতাড়ি।
একদিকে কি বলবো বুঝতে পারছি না, তার উপরে আবার খালি তালা দিচ্ছেন। বাতিটির দিকে তাকান, বাতিটি কাঁচে, ওর ভেতরটা বাইরেটা সব দেখা যাচ্ছে, ওর লুকাবার জায়গায় নেই। এবার কোথায় লুকিয়ে আছে ওর আসল সৌন্দর্য একবার দেখে বলার চেষ্টা করুন। যা মনে আসে তাই বলবো। বলুন, হারি আপ। তুমি তুমি কি আশ্চর্য সুন্দর, স্বচ্ছ কাঁচের শরীর তোমার, কোনো আড়াল নেই, তোমার দেহের ভেতরটা বাইরে সব উন্মুক্ত, নগ্ন তোমার দেহ, নগ্ন তোমার অন্তর, বস্ত্রহীন দেহ নিয়ে কি শান্ত তুমি, যেন যেন ঘুমিয়ে আছো। তুমি কি জেগে থাকাও, কি সুন্দর তোমার জেগে ওঠা, তুমি কি জাগবে, জেগে উঠলে জেগে উঠলে তুমি আলো আর আলো, তুমি কি জাগবে, কি এই আলোটা, এটা আলো নয় আপনার ভবিষ্যৎ। চলো, ডেপুটি ডিরেক্টর ডেকেছেন, যান। আসতে পারি? এসে তো পড়েইছ, আবার আসতে পারি জিজ্ঞাসা কেন, বসো। কি নাম তোমার? মল্লিকা। মল্লিকা, বাহ, ভারি সুন্দর নাম তো। দু মিনিট, তার বেশি সময় দিতে পারবো না। কি হলো, তাকিয়ে আছো? আশ্চর্য। আশ্চর্য কি দেখলে? না থাক, বলাটা ঠিক হবে না। হ্যাঁ বলোই না। আপনি কিছু মনে করবেন না বলুন। একটু আচ্ছা বিপদে ফেললো, বলো বলো, নির্ভয় বলো। জানেন, যাকে আমি কখনো চোখে দেখিনি সে কেমন দেখতে হতে পারে তার একটা ছবি আমি মনে মনে বানিয়ে নিই। এই ঘরে ঢোকার আগে আমারও একখানা ছবি মনে মনে ভেবে নিয়েছিল, এই তো ভেবেছিলাম। আপনি একজন সৌম্য সুপুরুষ প্রৌঢ় মানুষ। তারপর আমাকে ঠিক অন্যরকম দেখে তুমি শকড হলে। তোমাকে আমার বেশ লাগছে, ভারী সরল মেয়ে তুমি। তবে কি জানো, আমি দেখতে কেমন সে ব্যাপারটা আমি বিশেষ আমল দিই না। যাকে হাতে বেশি সময় নেই, কাজের কথাই হোক, তরফদারের কাছে তোমার আর্জিটা কি সেটা আমি শুনেছি, কিন্তু সমস্যাটা কি জানো, আমাদের ডাইরেক্টরের আজ কিছুতেই সময় হবে না। আমি একটু আগে ওকে ফোন করেছিলাম, আমাকে বলল মিটিংয়ের আগে তো হবেই না, মিটিং এর পরে ওকে বাড়ি চলে যেতে হবে, ওর বিয়ের ব্যাপারে কি যেন একটা আছে বললো। কথাটা শোনার পর ওকে জোর করাটা আমার ঠিক ভালো লাগলো না। ও ঠিক আছে, তাহলে আজ আমি উঠি। খারাপ দেখতে মানুষটাকে আরো খারাপ লাগছে কি, তাই তো? অন্য যেকোনো দিন তুমি এসো, আমি ওর সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। কি খুশি তো? আবার কি হলো, এবার কি দেখে আশ্চর্য হলে? ভারী ভারী মজার তো, সব সব কেমন জানো এক পলকে বদলে গেল। বদলে গেল কি? বদলে গেল আপনার মুখটা।
আমার মুখটা বদলে গেল। তুমি বাবু একটু ছিটোগ্রস্ত আছো। আবার অদ্ভুত আশ্চর্য ব্যাপারটা কি বলো তো, তোমার কথা তো খুব বেতাল লাগছে। হে কি এমন আশ্চর্য দেখছো, বদলাচ্ছেটা কি? বললে বিশ্বাস করবেন? হ্যাঁ বলেই দেখো না। আপনার ওই হাসিটা। আমার ওই হাসিটা কি? ওই একটু আগেই আপনি যখন ঠোঁট চেপে নিঃশব্দে হাসলেন। হ্যাঁ আমি হাসলাম তো, তাহলে কি হলো? ওই রকম যে হাসলেন তখনই সব বদলে গেল। হেঁয়ালি ছেড়ে খুলে বলতে কি হয় তোমার, কি এমন আশ্চর্য দেখছো, বদলাচ্ছেটা কি? আপনার মুখটা। আমার মুখটা? ওই হাসিটা এলে আপনার ওই খারাপ দেখতে মুখটা বদলে গিয়ে কি সুন্দর ছাপ। অন্য কেউ বলে এ অবস্থায় মারাই পড়তো, ক্রিমিনাল একটে তোমার ফাঁসি পর্যন্ত হতে পারত। ও কি শুনলাম, আমার ভীষণ খারাপ লাগছে। না না না, ইটস ওকে, তোমাকে এই কিছু ভাবতে হবে না। তবে জল পড়ে জায়গাটা যা হয়েছে, একটা একটা তোয়ালে টোয়ালে যদি কিছু থাকতো। না না ঠিক আছে, তুমি বসো বসো। তবে তুমি আজকে একটা কথার মধ্যে কথা শোনালে বটে। আপনার আপনার কোটটাতেও জল পড়েছে, কোটটা আপনি খুলে রাখুন। না তেমন কিছু পড়েনি। আর তাছাড়া তুমি জানো না, এই কোটটা পরে নেই অথচ খালি শার্ট পরে আছি, এই অবস্থায় আজ অব্দি অফিসে কেউ আমাকে দেখেনি। নিয়ে অনেকেই পেছনে হাসি ঠাট্টা করে, আমি কান্দি না। বাড়িতে ছাড়া এই কোটটা আমি কখনো খুলি না, খুললেই কেমন একটা এলো গায়ে আছি এলো গায়ে আছি বলে মনে হয়। সে কি অস্বস্তি, পাগলামো বাতি এসবই তুমি বলতে পারো, কিন্তু এই কোটটা আমার গায়ে থাকা চাই চাই। তবে একটা কথা শোনালে বটে, হ্যাঁ এই এই মুখও সুন্দর হয় যখন আপনি ওরকম ঠোঁট চেপে নিঃশব্দে হাসেন। এই মন্তব্যের রিয়াকশনে তুমি আমার প্রায় একটা মৃত্যু দৃশ্য দেখার পর ওই কথা বলতে পারছো। শোনো, আমার এক আর্টিস্ট বন্ধু আমাকে একবার বলেছিলেন, আর মুখে নাকি একটা বিশেষ টাইপ আছে। কি টাইপ আছে জিজ্ঞেস করে জানতে পারিনি। উত্তর দিয়েছিলেন আমার সরল এবং নির্ভীক স্ত্রী, তিনি বলেছিলেন ওটা গরিলা টাইপ। আপনি যখন ওরকম ঠোঁট চেপে নিঃশব্দে হাসেন তখন আপনার মুখটা সুন্দর হয়ে ওঠে, আবার মিলিয়েও যায়। কিরকম জানেন? কিরকম? সেরকম কেউ কেউ আছে যে হঠাৎ সুন্দর হয়ে ওঠে, আবার মিলিয়েও যায়। যা হঠাৎ আসে ভিতরের একটা রূপ, আর আপনার ভেতরটা সুন্দর, সেখানে আছে একজন
প্রাণ খোলা স্বচ্ছ মনের মানুষ। সেই মানুষটা ভারি সুন্দর। আপনি যখন ওরকম নিঃশব্দে হাসেন তখন তখন সেই ভিতরের মানুষটা আপনার মুখে ফুটে ওঠে। বাহ, তুমি বললে বেশ, শুনে আমার সুখী হওয়ারই কথা। না, এই কথা বলবই, তোমার কথা ভাবায় রীতিমতো ভাবায়। স্যার, ও এটা ইন্টারেস্টিং কথা হচ্ছিল তুমি এসে উদয় হলে তার মধ্যে। তুমি আমার বড় জানাও, মেয়েটা কি সুন্দর সব কথা বলছিল। হ্যাঁ স্যার, মানে তবে স্যার বলতে এসেছিলাম ডাইরেক্টর সাহেব কনফারেন্স রুমে এসে গেছেন, আপনাকে খবর দিতে বললেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি যাও, হ্যাঁ আমি আসছি। উঠতেই হচ্ছে, মাথার রোগেই হোক বা চোখের দোষেই হোক, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ হঠাৎ আমার মধ্যে সৌন্দর্য খুঁজে পাবে, এই দুর্বলতাটিকে তো পুরো জয় করা যায় না। তাই ভাবছি তোমাকে প্রাইভেট সেক্রেটারি করে রাখি। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, রাজি থাকো তো বলো, আমি আজকেই বোর্ড মিটিং এই পোস্টটা পাস করিয়ে দেব। একটা চাকরি তো তুমি চাইছিলে। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। সে কি? তুমি তো পদে পদে আমায় চমকে দিচ্ছ। হ্যাঁ, শর্ত সাপেক্ষে অপরওয়ালার কাছে চাকরি, এও তো প্রথম শুনলাম। তবে দিনটা আজ তোমার, দ্য ডে ইজ ইয়োর্স। বলো কি তোমার শর্ত? আপনি ওই কোটটা পরবেন না। বলছো কি? আরে বললাম না, এই কোটটা শীত গ্রীষ্ম ছয় ঋতু আমার সঙ্গী। এই কোট আমি গা ছাড়া করি না, এটা আমার একরকমের জিদও বলতে পারো। কিন্তু এই কোটের প্রতি তোমার বিরাগের কারণটা ঠিক বুঝতে পারলাম না। কিন্তু আপনারা তো চমৎকার দুখানা কাঠ, এই কোটটা পরে ঢেকে রাখবেন দেখি একটুও ভালো লাগছে না। ঠোঁটচাপা হাসির সঙ্গে, হ্যাঁ আমার এখন দুটো কাঁধও যুক্ত হলো দেখছি, আমার রূপের লিস্টটা তো ক্রমশ লম্বাই হয়ে চলেছে। যাকে আজ আর সময় নেই, তুমি পারলে কাল এসো। হ্যাঁ, আমি এখন মিটিং এ যাচ্ছি, তবে এত রূপের বোঝা নিয়ে চলতে পারলে তুমি কিন্তু কাল এসো। হ্যাঁ, ভালো কফি খাওয়াবো। আর হ্যাঁ, তুমি কিন্তু চলে যেও, তুমি থেকো, আমি আজকে ডাইরেক্টরের সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। আমি মিটিং এর পর ওকে আরেকবার রিকোয়েস্ট করবো, কি ঠিক আছে? চলি। আপনি তো দেখছি আমাদের অফিসে হুলস্থুলো কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। আমাদের বোর্ড মেম্বার মিস্টার পান্ডে আর মিস্টার পত্রনবিশের সঙ্গেও নিশ্চয়ই আপনার দেখা হয়েছিল। হ্যাঁ, ওই ওয়েটিং রুমে। হতেই হবে, নইলে ওদের মতো দুজন নামজাদা নিরস ব্যক্তি বোর্ডের মিটিং এ এসে প্রস্তাব রাখে যে টয়লেট রুমে আপাদমস্তক দেখা যায় এরকম আয়না রাখার দরকার। ভাবা যায় না, আমাদের তিরিক্ষি মেজাজে রিসেপশনিস্টের বাজখাই গলা তো এতটাই মিহি আর মৃদু হয়েছে যে অর্ধেক কথা বোঝাই যাচ্ছে না। আর ডেপুটি ডাইরেক্টর তো সবাইকে টেক্কা দিয়েছেন, এতদিনের কোটটা ছেড়ে মুখটি পেকে কেবল হেসেই গেলেন,
আর মাঝে মাঝে নিজের দুই কাঁধের দিকে তাকালেন। মিটিংয়ে সারাক্ষণ কোনো কথাই বললেন না, বললেন মাত্র দুটি কথা। এক, তার জন্য একজন প্রাইভেট সেক্রেটারির পোস্ট ক্রিয়েট করা হোক, আর দুই, সেই পদে আপনি মানে মল্লিকা সেন হবেন তার একমাত্র মনোনীত প্রার্থী। রিয়েলি জেনিয়াস, এতগুলো বুদ্ধিমান পাকাপোক্ত মানুষকে ঘায়েল করলেন কিভাবে? ম্যাজিকটা কি? আমি তো ওদের সাথে মোটেই দু একটা কথাই বলেছি। তাতেই এই কাণ্ড? তো কথাটা কি? প্রত্যেককে বলেছিলাম আপনি খুব সুন্দর। এই মিথ্যে কথাটা বললেন? মিথ্যে কথা আমি বলি না। Then I think that's a flattery. Flattery কেন করতে যাব? যাকে, এইসব নিয়ে আমার ভাবার কিছু নেই। আমাদের অফিসের মানুষজনকে সুন্দর বলেছেন, এ তো খুব ভালো কথা। তবে হ্যাঁ, আপনাকে একটা চাকরির জন্য দেখা করতে বলেছিলাম। তো বুঝতেই পারছেন, আমাদের ডেপুটি ডাইরেক্টর যখন ওই ব্যাপারটা নিয়ে আরো বেশি করে ভাবছেন, তাহলে আমার তো এখানে বিশেষ কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমি উঠি। বসুন না, একটা কথা জিজ্ঞেস করবো, বসুন। যার সঙ্গে আপনার দেখা হয়েছে আপনি তাকেই বলেছেন তিনি দেখতে সুন্দর, তো আমাকে কিভাবে বাদ দিলেন? আপনি তো সুন্দর, নতুন করে আর কি বলবো। কথাটা মন থেকে বলছেন? বলছি। আপনার চোখ ছুঁয়ে বলতে পারবেন? পারবো। শুনুন চন্দ্রা, মানে যাকে আমি বিবাহ করব ভাবছি, সে কি বলে জানেন? কি বলেন? চন্দ্রা বলে আমার যা চেহারা তাতে গ্রামে থেকে চাষবাস করলেই আমাকে ভালো মানাতো, এই এত বড় কোম্পানির ডিরেক্টর হিসেবে আমাকে মানায় না। তার মানে দেখতে আমি মোস্ট আনইমপ্রেসিভ অ্যান্ড ভেরি ভেরি ইনসিগনিফিক্যান্ট। তবে হ্যাঁ, পড়াশুনোয় ভালো ছিলাম, তাই এই পোস্টে এসে গেলাম। আমার আর কি দোষ বলুন? দোষের কোনো প্রশ্নই নেই। কেবল চন্দ্রাই তো নয়, অনেকেই আমার চেহারাটা এই এত বড় কোম্পানির ডাইরেক্টরের উপযুক্ত বলে মনে করেন না। আমার আড়ালে অনেকেই এরকম বলে থাকেন, চন্দ্রাই আমাকে বলেছে। তাতে আপনার কি এলো গেল? আপনি তো একজন মানুষ, আর মানুষ হিসেবে আপনি সুন্দর। সে ডিরেক্টর হিসেবে আপনি যাই হন না কেন, মানুষ হিসেবে কি সে খোঁজার কজন নিচ্ছে? চোখের দেখার দামটা কি কম? কিন্তু আমি তো আপনাকে সুন্দরই দেখছি। হয়তো বসে আছি বলে এই কথা বলছেন, দাঁড়ালে আর এটা বলতেন না। আমি বরং দাঁড়াচ্ছি, দেখুন। কি দেখব? বলে দিতে হবে, আমার হাইটটা দেখুন। এই হাইট নিয়ে একটা মানুষ কি করে সুন্দর হতে পারে? চন্দ্রা ঠিকই বলে, আমি বামন হতে হতে ন্যারোলি বেঁচে গেছি। চন্দ্রার কাছে পুরুষ মানুষ হবে একটা দেবদারু গাছের মতো দীর্ঘ, একটা ময়ূরের মতো সুন্দর, আর সেই তুলনায় আমি জাস্ট একটা মুরগির ছানা। অ্যান্ড আই থিঙ্ক শি ইজ রাইট। কিন্তু আপনার নিজের কাছে আপনার এই ছোট চেহারাটা কি খারাপ লাগে? না, একদম না। আমি ভাবি আমি ছোটবেলার সেই ছোট্ট ছেলেটা হয়ে যদি থাকতাম, যদি বড় না হতাম, কি ভালোই না হতো। আমার ছোটবেলার সেই ছোট লাল বলটা নিয়ে যদি খেলতে পারতাম, অথবা গাছে ঝুলানো সেই দোলনাটায় দুলতে পারতাম, বা মায়ের কোলে শান্তিতে ঘুমোতে পারতাম, কিন্তু পারি না। আমি মনে মনেই সেই ছেলেবেলায় ঘুরে বেড়াই, জানেন। ওইভাবে তাকিয়ে আছেন কেন? কি বোকার মতো বকে যাচ্ছি, তাই না? আপনি যে কত সুন্দর, তা আমি এখন
পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার এই আনইমপ্রেসিভ চেহারা, এই হাইট, এসব জেনেও আমাকে সুন্দর দেখছেন? দেখছি। এই কথা আমাকে বিশ্বাস করাতে পারবেন? পারব। শুনুন, আমার জীবনের একটা বড় রকমের অদল বদলের সময় আপনার সঙ্গে দেখা হলো। কাল সন্ধ্যাবেলা চন্দ্রাকে একটা আংটি পরিয়ে ওর সঙ্গে বিয়ের কথাটা অ্যানাউন্স করব, এরকমই ঠিকঠাক আছে। কিন্তু এখন একটা প্রবলেম এসে গেল। চন্দ্রার কাছে আমি সুন্দর নই, কিন্তু আপনি বলছেন আমি সুন্দর। তাহলে আপনার কথা যদি সত্যি হয়, দেন যে আমাকে অসুন্দর দেখে তাকে বিয়ে করাটা আমার ঠিক হবে কিনা আমাকে আবার নতুন করে ভাবতে হবে। না না, আপনাকে সুন্দর বললে যদি এরকম অঘটন ঘটে তাহলে আমি ভারী অন্যায় করেছি। হ্যাঁ, আমি যাচ্ছি। বসুন, আমার রিকোয়েস্ট, বসুন। আমি কেন সুন্দর তা বুঝিয়ে বলুন। সবাই ছোট্ট শিশু হয়ে যাওয়া পায়, বয়স বাড়তে বাড়তে বড় হয়, বুড়ো হয়, কারো কারোর মধ্যে ছোট্ট শিশুটা থেকে যায়। আপনার মধ্যে আছে সেই ছোট্ট শিশুর সৌন্দর্য, আপনার চোখে মুখে কথায় সেই শিশুর সৌন্দর্য ফুটে ওঠে। আর তখন আপনি সুন্দর জানেন, ওই চাঁদটা যেমন কখনো বুড়ো হবে না, আপনিও ঠিক সেরকম কখনো বুড়ো হবেন না। ভারী সুন্দর করে বললেন তো কথাগুলো, কিন্তু আপনি বানিয়ে বলছেন না তো? কেন বানিয়ে বলবো? কেন, মানুষ কোথায় সুন্দর তা দেখার জন্য আরেকটা চোখ চাই। এই দুটো চোখে তো সবটা দেখা যায় না, আর সেই জন্যই তো দেবতার মূর্তিতে আমরা দেখি তিনটে চোখ। ওনারা বেশি দেখে বলেই না ওনারা দেবতা। সুন্দরকে খোঁজার জন্য আরো একটা চোখ চাই। রাইট, ইউ মিন দ্য থার্ড আই, তৃতীয় নয়ন। তাহলে বলছেন আমি অসুন্দর নই? দাঁড়ান, চন্দ্রাকে ডাকি। হ্যালো হ্যালো চন্দ্রা, ক্যান ইউ কাম টু মাই অফিস প্লিজ? শিওর, আই এম অন মাই ওয়ে। থ্যাংক ইউ। ও হ্যাঁ, আপনার সঙ্গে কে একজন ভদ্রলোক এসেছেন বললেন, এসে বললেন তিনি এখানে আসবেন, কই এলেন না তো? উনি চলে আসবেন। কি নাম বললেন? সৌরভ বসু। কে হন আপনার অভিভাবক? আচ্ছা আচ্ছা, ডু আই লুক লাইক এ ল্যাব ডগ? আমি কি কোলে থাকা কুকুরের মতো দেখতে? সে কি, ভালো করে লক্ষ্য করুন, কোনো রকম মিল নেই। না, ওরাংউটান দেখেছেন? কি সব অদ্ভুত প্রশ্ন করছেন! কিন্তু চন্দ্রা এসবের মধ্যেই আমার মিল খুঁজে পায়। উনি মজা করেন আপনাকে নিয়ে। চন্দ্রা বসো। ওর নাম মল্লিকা সেন। চন্দ্রার কথা তো আপনাকে বলেছি। চন্দ্রা, মল্লিকা আমাদের অফিসে কি ধরনের চাঞ্চল্য এনেছে তা তো নিশ্চয়ই শুনেছো। জানি। চন্দ্রা, 4 বছর ধরে তুমি আমার প্রাইভেট সেক্রেটারি, এরপরে তুমি আমার স্ত্রী হতে চলেছো। তোমার লেট বা কামাই নেই বললেই চলে, অর্থাৎ একজন দক্ষ এবং যোগ্য কর্মী। ভিখিরিকেও পয়সা দাও, অর্থাৎ দয়া মায়াও আছে। আবার 1 টাকার বেশি কখনো ভিখিরিকে দাও না, মানে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েই চলো। আমি দেখেছি একবার একজন ভিখিরিকে 5 টাকার একটা কয়েন দিয়ে
তার কৌটো থেকে গুনে গুনে 4 টাকা তুলে নিয়েছিলে। তখনই বুঝেছিলাম তুমি একজন হিসেবী এবং সংসারী স্ত্রী হবে। কি সব পাগলের মতো বকে যাচ্ছ? আমি এতক্ষণ তোমার অনেকগুলো গুণের কথা বললাম, এবার একটা দোষের কথা বলবো। তুমি একজন সুন্দর মানুষকে সুন্দর দেখনি। সুন্দর? সুন্দর মানুষটি কে? মল্লিকা বলছেন সেই সুন্দর মানুষটি আমি। সবাইকে সুন্দর বলা তাহলে ওর একটা রোগ। এই রোগটি তোমার থাকলে আমি খুব খুশি হতাম। তুমি আমাকে কি চোখে দেখো তা মল্লিকাকে আমি বলেছি, কিন্তু মল্লিকা বলছেন আমার মধ্যে একটি শিশু রয়েছে। শিশু? আর কি বলেছেন? মল্লিকা বলেছেন আমি সুন্দর কারণ আমার মধ্যে রয়েছে একটি শিশুর সৌন্দর্য। ওসব সৌন্দর্য যার চোখে পড়ে তার কাছে, তোমার সৌন্দর্য নিয়ে আমি মাথা ঘামাইনি। আমার চোখে তুমি যেমন দেখছি তাই, হে নিয়ে মনে কোনো অশান্তিও নেই। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাই ওর সামনেই বলছি। কোন রকম উদ্দেশ্য ছাড়া কেউ এভাবে সবাইকে সুন্দর বলতে আসে না। যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। ইয়েস, ইউ আর রাইট ম্যাডাম, মল্লিকা একটা উদ্দেশ্য নিয়ে এভাবে বলেছে। পৃথিবীতে এসে একজন আরেকজনকে বলবে তুমি সুন্দর, এই উদ্দেশ্যটা কি খারাপ? কখনোই না। যে সুন্দর না তাকেও বলবে? ম্যাডাম, সব মানুষের মধ্যেই একটা নিজস্ব রূপ আছে, আছে। আমরা যদি তা খুঁজে নিতে পারি তাহলে পৃথিবীতে অসুন্দর বলে কিছু থাকবে না, থাকবে না রূপহীন মানুষের যন্ত্রণা, তখন পৃথিবী সৌন্দর্যপূরী। এমন পৃথিবী আপনি চান না ম্যাডাম? খুব খারাপ দেখতে এক নৌকার মাঝি, কিন্তু যখন সে রমণীয় ভঙ্গিতে দাঁড় পায় তখন কি সে সুন্দর নয়? বা যে কুদর্শন তরুণটি কারখানায় হাতুড়ি চালাচ্ছে, স্লো মোশন ক্যামেরায় ওর ছবি নিন, দেখবেন কি ছন্দময় ওর দেহভঙ্গি। কে কোথায় সুন্দর খুঁজতে হবে। ফাইন, এক্সেলেন্ট। উনি যখন আপনার কাছে, আপনি ওকে সুন্দর দেখেন না, কারণ ও কোথায় সুন্দর আপনি খোঁজেননি। কিন্তু উনি যখন মল্লিকার কাছে, মল্লিকা ওর মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। সৌন্দর্য ছাড়া মানুষ হয় না ম্যাডাম। আসুন না আমরা সবাই মিলে তা খুঁজি, খুঁজে পেয়ে বলি অসুন্দর মানুষগুলো সুন্দর হয়ে উঠুক। ভাষণটি আপনি ভালোই দিতে জানেন। ঠাট্টা করছো? আমি তো বলবো এক্সেলেন্ট, সুপার। বুঝলে চন্দ্রা, খুঁজতে জানলে তোমার কাছে আমি অন্য মানুষ হয়ে যেতাম। তুমি অন্য মানুষ হয়ে যাও তা তো আমি চাইনি। তুমি যেমন তাতে আমার বেশ লাগে। তুমি সুন্দর না অসুন্দর তাতে আমার কিছু যায় আসে না। মানুষের মধ্যে আমিও কিছু খুঁজি। তুমি খোঁজো অ্যানিমালিটি, মানুষের মধ্যে টিকটিকি কুকুরছানা এই সব খুঁজে বেড়াও। And I like it. তোমার মাথায় হাত বোলালে মনে হয় একটা ল্যাপটপের মাথা নরম লোমে আদর করছি, কি ভালো যে লাগে। শুনুন, বলে যাও। মাইন পাখিগুলো শীত পড়লে সাইবেরিয়া থেকে চলে আসে এখানে, আর তুমি গরম পড়লে চলে যাও পাহাড়িয়া শীতল রাজ্যে। ঠান্ডা রক্তের একটা টিকটিকির মতো তুমি জীবনটা বেয়ে বেয়ে চলছো, আর আমি ভাবি কবে আমার এই টিকটিকি একটা কুমির হয়ে উঠবে। থামো, তার মানে আমার মধ্যে একটা চিড়িয়াখানা পেলেই তুমি খুশি? বলতে পারো, চিড়িয়াখানাকে তো মানুষ কম ভালোবাসে না। কিন্তু এত পশুপ্রেম নিয়ে থাকতে আমিও তো বেশি ভালোবাসতে পারি না চন্দ্রা। তা এসব ভাষণ শোনার আগে তো তোমার মুখে এসব শুনিনি কোনোদিন। কথাগুলোকে ভাষণ বলে উড়িয়ে দিচ্ছো? আমি তো আস্তে আস্তে নিজেকে সুন্দর হয়ে উঠতে দেখছিলাম।
যদি হঠাৎ করে কেউ এসে আমাকে সুন্দর করে দেয় তাহলে সে আমার কতখানি ভাবো। এই এই হীরের আংটিটা তোমাকে দেব বলে এনেছিলাম, কিন্তু এখন ভাবছি এটা কার প্রাপ্য। যে হঠাৎ করে এসে আমাকে সুন্দর করে দেয় তার না তোমার? তোমার আংটি তোমার যাকে পছন্দ দিও, আমি চলি। আর আমিও দেখব এই সুন্দরের স্বর্গ কতদিন টেকে। এক্সকিউজ মি, আসছি, দেখি ওকে শান্ত করা যায় কিনা। চন্দ্রাদেবী হয়তো আমাকে ভুল বুঝেছেন, আমিও যাচ্ছি। কিন্তু আমার যে আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। শুনবো কখন? যখন যখন আমার মধ্যে একটা শিশু জেগে উঠবে, তখন আমরা বন্ধু, তখন আমরা দুজনই সুন্দর। চলি। আপনি চলে যাচ্ছেন? সত্যি চলে যাচ্ছিলেন? মা, যাও না, আমার কাজ তো শেষ। তাহলে পালিয়ে যাবেন? পালিয়ে নয়তো কি? কি বলে এভাবে গেলে? এই আপনি বন্ধু, ভালো চাকরি, হীরের আংটি, সবই হতে পারে। বন্ধু হিসেবে অন্তত কিছুটা কাজে লাগতে পেরেছি, খুশি মনেই যাচ্ছি। কিন্তু আমি খুশি হলাম কিনা সেটা জেনে যাবেন তো। হে, কি আর জানতে হয় মল্লিকা, বেঁচে থাকতে গেলে এসব পেয়েই তো মানুষ সুখী হয়। আমাদের ঘরের দেয়ালে নোনা ধরা, সিঁড়িটা ভাঙা, ঘরে ধোঁয়ায় চোখ জ্বলে, অভাবের কত রকম অস্বস্তি, এসব ওই হীরের আংটির আবির মুছে দেয়। বাস্তব প্রয়োজনকে অস্বীকার করে কেউ ঠকে যেতে চায়। কিন্তু আমি যদি হীরে চেয়েও দামি কিছু চাই, হীরে চেয়েও সুন্দর কিছু চাই। আপনাকে দেখছি সুন্দরের নেশায় পেয়েছে। তাহা পেয়েছে, অনেককে সুন্দর বলেছি, এবার মন ভরে কাউকে সুন্দর বলতে ইচ্ছে করছে। এবার কাকে? আপনি আপনি ভারী সুন্দর। আমাকে বলছেন? সত্যি আপনি যে কি সুন্দর, ওই ওই হীরের আংটির চেয়েও সুন্দর। আপনার মুখটা কি সুন্দর, একজন বন্ধুর মুখ। বন্ধুর চেয়ে সুন্দর কি কিছু হয়?